সংকটমোচন মহাশক্তিশালী বজরংবলীকে ব্রহ্মচারী বলে সকলে জানেন, কিন্তু জানেন কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনিও। তেলেঙ্গানার একটি মন্দিরে এর প্রমাণ রয়েছে। শুধু তাই নয়, এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে বজরংবলীর বিবাহ উৎসব পালিত হয়। এই মন্দিরে বজরংবলীর সঙ্গে তার স্ত্রী সুর্বচলার মূর্তিও রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিচিত্র পরিস্থিতিতে বজরংবলী বিয়ে করেন। তেলেঙ্গানার খম্মম নামক স্থানে বজরংবলী ও তার স্ত্রী সুর্বচলার মন্দির রয়েছে। হনুমানের বিবাহ কিভাবে হয় এবং তার শ্বশুরবাড়িতে কে কে আছে সেই সবই আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্য বজরংবলীর গুরু। সূর্যের কাছ থেকে সমস্ত শাস্ত্রের জ্ঞান অর্জন করে নেন হনুমান, কিন্তু কিছু জ্ঞান অবিবাহিত থেকে লাভ করা যায় না, তার জন্য বিয়ে করা আবশ্যক। তখন সূর্য নিজের কন্যা সুর্বচলার বিবাহ বজরংবলীর সঙ্গে করিয়ে দেন। সুর্বচলাও ব্রহ্মচারী থেকে তপস্যা করার কামনা করেছিলেন, তাই সূর্যের কথা মেনে বজরংবলী ও সুর্বচলা বিবাহ করেন। বিয়ের পরে সুর্বচলা তপস্যায় মগ্ন হন, অন্যদিকে হনুমান সূর্যের সঙ্গে জ্ঞান অর্জনে রত হন। এই উপায়েই বজরংবলীর বিয়ে হয় এবং তিনি আজীবন ব্রহ্মচারী থেকে যান। সূর্য বজরংবলীর গুরু, কিন্তু তার স্ত্রী সুর্বচলার বাবা হওয়ার সুবাদে বজরংবলীর শ্বশুর হন ভাস্কর। ছোটবেলায় সূর্যকে আম ভেবে গিলে নেন বজরংবলী। তখন বজরংবলীর ওপর বজ্র প্রহার করেন ইন্দ্র। এই প্রহারে তার থুতনি ভেঙে যায়। তখন দেবতারা তার নাম দেন হনুমান। পুরাণে সূর্যের দুই স্ত্রীর নাম উল্লেখ আছে, সংজ্ঞা ও ছায়া। দেবশিল্পী বিশ্বকর্মার মেয়ে ছিলেন সংজ্ঞা, কিন্তু সূর্যের তেজ সহ্য করতে না পারায় তিনি ছায়া রূপে নিজের প্রতিচ্ছবি সেখানে রেখে অশ্বরূপ ধারণ করে পৃথিবীতে চলে আসেন। তাই সংজ্ঞা ও ছায়া দুজনেই বজরংবলীর শাশুড়ি। পুরাণ অনুযায়ী যম ও শনি সূর্যের দুই পুত্র এবং যমুনা ও ভদ্রা তার কন্যা, তাই এরা সম্পর্কে বজরংবলী শালক শালিকা। পুরাণে বজরংবলী ও শনির একাধিক কাহিনীর উল্লেখ রয়েছে। কথিত আছে যে বজরংবলীর ভক্তদের ওপর শনি কখনোই কষ্ট দেন না, আবার শনির ভক্তদের ওপর যমের আশীর্বাদ রয়েছে। অন্যদিকে যমরাজ বজরংবলীকে রোগমুক্ত থাকার আশীর্বাদ দিয়েছিলেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল দশে দিককে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।